হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের একটি গানের টিউটোরিয়াল নিয়ে এলাম। আমার এক বন্ধু লিখছেন, বুদ্ধদেব দাস স্যার নমস্কার, আমার অনুরোধটি একবার ভেবে দেখবেন, আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি। তো আমি চেষ্টা করছি আপনার এই গানটা টিউটোরিয়াল দেওয়ার। আমাকে অনেক বন্ধু অনুরোধ রাখছেন বিভিন্ন গানের, আমি অকপটে স্বীকার করছি, সব গান তো জানা সম্ভব নয়। আর নতুন করে আমার গান তুলে আবার টিউটোরিয়াল দেওয়া আমার পক্ষে, আমার সময়ের খুবই অভাব, বিভিন্ন কাজে আমি ব্যস্ত থাকি, সঙ্গীতের বিভিন্ন শাখার সাথে আমি যুক্ত, যার জন্য আমি হয়তো পেরে উঠি না। আপনাদের তবুও অনুরোধগুলো রাখবার আমি চেষ্টা করব। মাঝে মাঝে তো তবলার কিছু বোলবাণী আপনাদের শেখাতেই হয়। অনেক মানুষ আছেন যারা গান ভালোবাসেন, গানের সাথে বাজাতে ভালোবাসেন, অনেক মানুষ আছেন যারা তবলা শিখতে চান, তো তাদের জন্য আমাকেও কিছু করতে হয়। সব মিশিয়ে আমাকে আমার এই প্রয়াস, আপনারা সবাই পাশে আছেন এই জন্য অনেক ভালো লাগে। যাক, আমি শুরু করি। আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি। প্রথমে বলে রাখি, গানটি দাদরা তাল ব্যবহার হয়েছে। দাদরা দু তিন রকম রূপ এই গানটিতে আছে। আমায় একটু জায়গা দাও, মায়ের। প্রথমে গানটি কোথা থেকে শুরু হচ্ছে বাজনা, জায়গার আমায় একটু জায়গা, জায়গা থেকেই মাঝখানে কোথাও থেকে একটা থেকে শুরু হচ্ছে, শুনুন। আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমায় একটু জায়গা, আমি অনাহূত একজন, আমি অনাহূত একজন, অনাহূত একজন, অনেক দোষেতে দোষী। আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। কি বাজলো? ধেটে তা তেটে তা। ধেটে তা ধে ধে উইল বি উল্টো উল্টো তেটে, রিভার্স তেটে, ধে ইন্ডেক্স ফিঙ্গার এন্ড গে অর ঘে, ধে ধে টে, ধে টে তা তে ধে তা। ধেটে তা তে ধে তা, 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 ধে তে তা তে ধে তা, ধে তে তা তে ধে তা। ফার্স্ট পার্ট, স্থায়ী এই ঠিকাটি বাজলো।
দেন মিউজিক পার্ট, মিউজিক পার্টে এই ঠেকাটি বেজেছে, মাঝে একটি অংশে ফ্লুট আছে যে ফ্লুটের সাথে একটু অন্য ঠেকা বেজেছে। কি হচ্ছে? দিত্তা 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 ধিত ধিত চাপা অংশ, সুরের উপর চাপা আওয়াজ, ধিত ধিত্তা দিত্তা ধিত ধিত্তা দিত্তা 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 দেখানে পাইতে পারেন। ধিত্তা 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 আমি সবার পিছনে থাকব, শুধু মনে মনে মাকে ডাকব। এই জায়গাটি একটু চেঞ্জ আছে। আমি সবার পিছনে থাকব, এই একই ধরনের জায়গায় একটু ঘুরে যাচ্ছে। ধিত্তা 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 ধেতা ধেতা, ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি, ধা ধি না না তি না, ধেতা 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 ধেতা, ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি। আমি সবার পিছনে থাকব, আমি সবার সবার পিছনে থাকব, শুধু মনে মনে মাকে ডাকব। কারো কাজে কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি, আমায় সাজা দিও যত খুশি, আমায় একটু জায়গা দাও মায়ে। আবার পুরোনো জায়গা ফিরে এলো। মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি। তিন রকম শিখলাম আমরা, প্রথমে ধেটে তাতে ধেটা, তারপরে ধেতা 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 ধেতা, তারপরে ধেতা ধেতা ধেতা। আমি সবার পিছনে থাকব, অলমোস্ট একই প্যাটার্ন, আপনাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বাজাতে হবে। এটাই যে আপনাকে তালে এটা বেজেছে বলে গানের সাথে আপনাকে এটাই বাজাতে হবে তা নয়, কিন্তু আপনি কিছু অলংকার লাগাতেই পারেন, কিন্তু গানের শ্রুতি মাধুর্য যেন নষ্ট না হয়। পরেরটা আসছে, ভেব না হঠাৎ সামনে গিয়ে, একই ঠেকা বেজেছে, মায়ের চরণ ছুঁয়ে দেব, ভেব না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব, দূর থেকে শুধু চোখের জলেতে মার রাঙা পা ধুয়ে দেব। একই ঠিকাটি একই পাচ্ছে,
লাস্ট পার্টে এসে শেষে এসে আমায় একটু যে যখন ফিরে যাচ্ছি গান শেষ দ্বিতীয় অন্তরা শেষ শুধু আরতি যখন করব এটা একই টেকা শুধু আরতি যখন করব মার পূজা দিয়ে তুলে ধরব একই টেকা যাচ্ছে এবারে যখন ফিরে আবার মুখে স্থায়ীতে ফিরে আসছি গানের শেষের দিকে তখন যে ঠেকাটি বাজছে আমায় একটু জায়গা দাও মায়ে মন্দিরে বসে মায়ের মন্দিরে বসে আমি অনাহূত একজন আমি অনাহূত একজন অনাহূত একজন অনেক দোষেতে দোষী আমায় একটু জায়গা দাও শেষের পার্টি কি বাজলো ধিক্তাং ধিক্তাং তাতা তিক্তাং ধাতা বা তাতা ধিক্তাং তাতা তিক্তাং তাতা ধিক্তাং তাতা তিক্তাং তাতা ধিক 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 একটা দিয়ে ধিক ধিক্তাং তাকে তাং বলছি ধিক্তাং তাতা তিক ধাং তাতা শেষের দিকে ঠেকা কিন্তু প্রথমের ঠেকা এটা প্রথমের ঠেকা যখন গানটি শেষ হয়ে আসছে তখন এই ঠেকাটি বাজে তিক্তাং তাতা তিক্তাং তাতা তিক্তাং তাতা তিক্তাং তাতা শেষের তিয়াইটি কি বাজলো দিকিন না তাকিন না দিক দিকিন না তাকিন না তা মন্দিরে বসে এই যে তাকে না তাকে না তাকে না তাকে না তা ধাকে না তাকে না তাকে না তাকে না তাকে না তাকে না তা এই গানের এন্ড আশা করি কিছুটা আপনারা উপকৃত হবেন এর সাথে সাথেও দাদরা দু তিনটে প্রকার আপনারা শিখে গেলেন আজ ভিডিওতে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক দেবেন কমেন্টস করবেন আপনাদের সুচিন্তিত মতামত আরও ভিডিওগুলোকে আমার এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং আপনাদের শেখার ক্ষেত্রে খুব সাহায্য করবে আজ এই পর্যন্ত আগামীকাল আরও একটি ভিডিও নিয়ে আসবো